বুলেন শহরে গণধর্ষণের ঘটনা অবশেষে পুলিশের জালে বনবিযুক্ত সালিম বাওয়ারিয়া তার সঙ্গে গ্রেফতার আরো দুজন গতকালই তদন্তের দায়িত্ব সিবিআই কে দেওয়া নিয়ে রাজ্য সরকারের মতামত চেয়েছে এলাহাবাদ হাইকোর্ট ধৃত দুই অভিযুক্তকে 10 দিনের জেল ঘুমন্তদের পিষে দিল ট্রাক ঘটনাস্থলে 7 জনের মৃত্যু আহত 7 উত্তরপ্রদেশের ফৈজাবাদে দুর্ঘটনা অযথা একটি ডিভাইডারের পাশে ঘুমিয়েছিলেন তারা নিয়ন্ত্রণ হারিয়ে তাদের পিষে দেয় ট্রাক ত্রিপুরায় গিয়ে বিরোধী কংগ্রেসের সঙ্গে কথাই তুললেন না সূর্যকান্ত মিশ্র বক্তৃতায় আগাগোড়া আক্রমণ মমতাকে তৃণমূলের জামানত বাজেয়াপ্ত হবে দাবি সূর্যকান্তের 31 দিন ধরে টানা কারফিউ বিপর্যস্ত জম্মু ও কাশ্মীরি জনজীবন পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে আলোচনা মুখ্যমন্ত্রী ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রধানমন্ত্রী দপ্তরের মন্ত্রী জিতেন্দ্র প্রসাদও উপত্যকাবাসীর হৃদয় জয় করতে ফতে প্রলেপ দেওয়া জরুরি তবে সমস্যার সমাধান হতে পারে বৈঠকের পর বললেন মেহবুবা মুফতি বাংলাদেশে বন্যা পরিস্থিতি সামান্য উন্নতি পদ্মা সহ বিভিন্ন নদীর জল নামতে শুরু করেছে ফরিদপুর মুন্সিগঞ্জ এবং শরীয়তপুর জেলার নিচু এলাকা থেকেও জল সরছে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে সরকারি হাসপাতালে বিস্ফোরণে মৃত বেড়ে 70 যখন 150 শতাধিক নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা প্রশাসনের কোয়েটায় আত্মঘাতী হামলার দায় স্বীকার তালিবান ঘনিষ্ঠ জঙ্গি গোষ্ঠী জামাতুর আরারে 5000 টাকার জন্য শাশুড়িকে খুনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার রুদ্রখণ্ডের ঘটনা অভিযোগ 5000 টাকা হাতানোর উদ্দেশ্যে গতকাল সন্ধ্যায় শাশুড়িকে নিয়ে বেরোয় জামাই এরপর থেকে হদিশ মিলছে না শাশুড়ি আজ ভোরে বাড়ির পাশ থেকে উদ্ধার দেহ আটক জামাই কন্যা সন্তানের জন্ম দেওয়াতে এক মহিলাকে পিটিয়ে মারার অভিযোগ হুগলি তারকেশ্বরের ঘটনা অভিযুক্ত মৃত মহিলার শাশুড়িও দেও ক্যান্সার রোগীকে রাস্তায় ফেলে মদ্য দুষ্কৃতীদের বেধড়ক মার ভর সন্ধে বেলুড়ের জন বস্কো স্কুলের সামনের ঘটনা সাহায্যে কেউ এগিয়ে আসেনি সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার এক অভিযুক্ত আসানসোরের সালানপুরে পুলিশ দুষ্কৃতীগুলির লড়াই ঝাড়খণ্ড সীমানা সংলগ্ন সিদাবাড়িতে উত্তেজনা কল্যাণেশ্বরী থেকে ডাকাত দলকে তারা পুলিশের মাইথন ড্যামের কাছে পুলিশকে লক্ষ্য করে পাল্টা গুলি দুষ্কৃতীদের মিশনারি হাসপাতালের কাছে গ্রেফতার দুই দুষ্কৃতী মিঠুন গড়াইয়ের পথে আসানসোরের চার কৃষক জমি মাফিয়াদের বিরুদ্ধে সরাসরি নবান্নের দ্বারস্থ তারা দুই তৃণমূল নেতার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর অভিযোগ ছেলে তোলাবাজির লিখিত অভিযোগ চার কৃষকের দুর্নীতির গন্ধ সরকারি সংস্থা ডাব্লিউডিটিসিএল এ নিয়োগ বন্ধ করে দিলেন বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সরিয়ে দেওয়া হল সন্দেহভাজনক অফিসারকে জলপাইগুড়ির মালবাজারে হাতির হামলা চলছে গতরাতে খাবারের সন্ধানে বসাবাড়ি চা বাগানে আসে তিনটি হাতি সুন্দরী বস্তুতে ঢুকে চারটি ঘর ভেঙে খেয়ে যায় চাল গম ভুট্টা আটা আতঙ্কে ঘর ছেড়ে পালান শ্রমিকরা পেট পুজো সেরে ভোরে জঙ্গলে ফিরে যায় হাতিগুড়ি